নমস্কার বন্ধুরা, আমি অদিম মণ্ডল, আপনারা দেখছেন বালাজি বালাজি এডুকেশন। আজকে আমি এই শীতের শেষে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে পিটুনিয়া। শীতের যে ফুল, সেই ফুলগুলির মধ্যে অন্যতম এই পিটুনিয়া ফুলের বীজকে কীভাবে সংগ্রহ করবেন এবং পরবর্তী যে সেশন, অর্থাৎ পরবর্তী যে সিজন, সেই সিজনে তাকে কীভাবে সংরক্ষণ করে রাখবেন সেই বিষয়ে আমি আপনাদের বলবো। দেখুন, পিটুনিয়া ফুল শীতের একটা উল্লেখযোগ্য ফুল, এবং এই উল্লেখযোগ্য ফুলগুলির মধ্যে এই পিটুনিয়া ডবল পেটাল, সিঙ্গেল পেটাল হয়ে থাকে, এবং কালারের ক্ষেত্রেও আপনারা দেখে থাকবেন যে এক কালারের ফুল হয়, আবার দেখুন এখানে একটা রয়েছে বাই কালারের ফুল হয়। এই বিভিন্ন প্রকারের ফুলকে আপনারা কীভাবে সংগ্রহ করে পরবর্তী কালের সেশনের জন্য সংগ্রহ করবেন, তার প্রথমেই বলি। দেখুন, আমার কিছু গাছে ফুল রয়েছে, এবং ফুলের সঙ্গে সঙ্গে কিছু যেগুলো আগে ফুটেছিল বীজও তৈরি হয়েছে, আপনাদের আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই বীজ হয়ে গেছে। এই বীজগুলো কিন্তু বেশি পেকে গেলে এগুলো ফেটে যায় এবং ঝরে পড়ে যায়। এই পিটুনিয়ার বীজ কিন্তু খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্মতি বীজ হয়ে থাকে, তাই এই বীজগুলোকে খুব বেশি পাকার আগেই আপনাদের সংগ্রহ করতে হবে। আমি আপনাদের এখানটায় দেখাচ্ছি, দেখুন কত ছোট্ট ছোট্ট এই পিটুনিয়ার বীজগুলো হয়ে থাকে। এই দেখুন, এগুলো সবই হচ্ছে পিটুনিয়ার বীজ। এই বীজগুলোকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার অনুযায়ী এক জায়গাতে সংগ্রহ করে রাখবেন। এই সংগ্রহ করার পর বীজগুলোকে একদিন আপনারা খুব কড়া রৌদ্রে রেখে দেবেন। কড়া রৌদ্রে রাখার পর এই বীজগুলোকে আপনারা, এগুলো খুবই সূক্ষ্ম বীজ, কড়া রৌদ্রে রাখার পর এর মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে জিপ লক যে প্যাকেটগুলো হয় তার মধ্যে ভরে রেখে দেবেন সামনে বছরের জন্য। এবং আপনারা জিপ লক প্লাস্টিকের মধ্যে ছাড়াও কাঁচের যে ছোট ছোট শিশিগুলো হয় সেটাকে যদি খুব ভালোভাবে আপনারা জলীয় বাষ্প মুক্ত করে নিয়ে তার মধ্যে ভরে দিতে পারেন এবং খুব ভালোভাবে মুখটাকে এঁটে দিতে পারেন। এবার বলি, এই যে পিটুনিয়া গাছ, পিটুনিয়া গাছ বেলে দোঁয়াশ মাটিতে খুব ভালো হয়ে থাকে, এবং পিটুনিয়া গাছ জল ভালোবাসে, কিন্তু অতিরিক্ত জল হলেও পচে যায়। আর পিটুনিয়া গাছে জল দেওয়ার সময় আপনাদের একটা জিনিস খুবই মাথায় রাখতে হবে, গাছের পাতায় যেন জল না পড়ে। গাছের পাতায় জল পড়লেই দেখা যায় পিটুনিয়া গাছ পচে নষ্ট হয়ে যায়। আর এই পিটুনিয়া গাছের বীজকে আপনারা এবছর সংগ্রহ করে রাখবেন, এবং সামনে বছর অক্টোবর মাসের দিকে সমতল ভূমির ক্ষেত্রে আপনারা আবার রোপণ করবেন, অর্থাৎ বীজগুলোকে বপন করবেন, এবং পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের দিকে এই পিটুনিয়ার বীজকে আপনারা বপন করতে পারেন। প্রধানত 4 থেকে 5 দিনের মধ্যেই পিটুনিয়ার এই সূক্ষ্ম সূক্ষ্ম বীজগুলি থেকে অঙ্কুরোদ্গম হয়, এবং দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে 4-5 দিনের থেকে বেশিও লাগতে পারে। এবং 100% অঙ্কুরোদ্গম পেতে গেলে আপনাদের অবশ্যই জার্মিনেশনের জন্য ফাঙ্গিসাইডকে তার মধ্যে মাখিয়ে রাখতে হবে। আর যদি ফাঙ্গিসাইড মাখিয়ে না রাখেন তাহলে কিন্তু জার্মিনেশনে প্রবলেম দেখা দেবে, অর্থাৎ ভালোভাবে অঙ্কুরোদ্গম হবে না। এবং অঙ্কুরোদ্গমের ক্ষেত্রেও আপনারা যখন সামনে বছর এই পিটুনিয়ার বীজকে রোপণ করবেন, তখন যদি আপনার কোকোপিটের সঙ্গে কিছুটা দোঁয়াশ মাটিকে মিশিয়ে তার মধ্যে দেন তাহলে কিন্তু অঙ্কুরোদ্গম খুবই ভালো হয়। তাহলে আজকে প্রধান যে বিষয় সেটা হচ্ছে যে পিটুনিয়ার বীজকে কীভাবে সংগ্রহ করবেন, সেটা হলো যে বীজকে নেওয়ার পর একদিন রোদে শুকাতে হবে, তারপর সেটাকে ফাঙ্গিসাইডের মধ্যে মাখিয়ে তাকে আপনারা একটা খুবই হাওয়া যাতে না প্রবেশ করে, অর্থাৎ বায়ু যাতে প্রবেশ না করে সেরকম জায়গায় মানে রেখে দেবেন, এবং পরের বছরের জন্য আপনারা এটাকে রোপণ করবেন। আর এক্ষেত্রে আরও একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে যে দেখা যায় যে সালফারের যদি ঘাটতি দেখা দেয় এই ফুল ফোটা অবস্থায়, অথবা পরাগায়নের যদি সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু ফুল থেকে যে বীজ তৈরি হয় তাতে কিন্তু ভালো বীজ পাওয়া যায় না, এবং বীজগুলো অপুষ্ট বীজ হয়, সেখান থেকে গাছ ভালো হয় না। তাই ফুল ফোটে অবস্থায় আপনারা অবশ্যই সালফার স্প্রে করতে পারেন। সালফার ছাড়াও আপনারা এর মধ্যে এসএম সল্ট, যেটা ম্যাগনেসিয়াম সালফেট নামে পরিচিত, সেটাকেও আপনারা 2 গ্রাম/লিটার হারে যদি স্প্রে করেন তাহলে কিন্তু বীজের মানে কোয়ালিটি অনেক ভালো পাওয়া যায়, এই কথাটাও মাথায় রাখবেন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।